কিউএনএ অ্যারেঞ্জ করেছি, যেখানে আমরা আজ তোমাদের সমস্ত প্রশ্নের অ্যানসার দেব। লেটস গো। তোমরা কি বোন? আর বোন হলে কে বড়, কে ছোট নাকি জনজ? আমরা বন্ধু বন্ধু। প্রিজন হালদার একদম ইউনিক কন্টেন্ট তোমাদের। এই সব কন্টেন্টের আইডিয়া কিভাবে পাও? জীবন থেকে। দেখো তোমরা হচ্ছে জীবন নিয়ে ছেলে খেলা করো, আর আমরা জীবন নিয়ে কন্টেন্ট বানাই। এই যে এইরকম নামে আইডিয়াটা কার? আইডিয়াটা আসলে দুজনেরই। যখন আমরা প্রথম আর কি বললাম যে চল এরম টাইপের কিছু জিনিসপত্র করি, তখন হচ্ছে নাম ঠিক করা। আমার মনে আছে মেসেঞ্জারে আমরা চ্যাট করতে করতে নাম ঠিক করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল এটাই যে প্রথম থেকে একটা খুব হাটকে একটা নামে আলাদাই একটা নাম দিতে হবে। প্রথমে সাজেস্ট করি আমরা হচ্ছে টু পিস, কারণ যেহেতু আমাদের দুজনেরই নামের ইনিশিয়াল পি। টু পিসটা তারপর শুনে কি আমাদের মনে হলো বোকা বোকা নাম। ও বললো যে একটা কিছু একটা, এটা মেয়েদের কোনো সিনোনিম বল না। আমি বললাম ললনা। ও ফট করে পরের সেমেস্টার করলো ললনাস। আরে ওকে, মানে ললনাসটা শুনে জাস্ট এইখানে এসে লেগেছে, দুজনের স্কারের পাশ থেকে হাওয়া বয়ে গেছে ললনাস। বাই দ্য ওয়ে, ইউ গার্লস আর লুকিং সো সুইট এন্ড সেক্সি মোর দ্যান নোরা ফাতেহি। সিনু, কলকাতার কোথায় থাকো? সিনু, বাড়ি পুরে থাকি। দি ওয়েন মোর রেইন আর মোর হ্যাশট্যাগ কিউএমডি। What is your education qualifications? এই বছর হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখন মাস্টার্স করছি। এক্সপেক্ট করেছিল কোন ক্লাসে পড়ছি বলবো? হবিস? আমি একটু আঁকি টিকি। আমার খুব কবিতা বলতে ভালোবাসি। এমিন ফিউচার বিইং দ্য বেস্ট ভার্সন অফ ললনাস। আসিফ জামান, আমার নামটা ভিডিওতে একবার নিলে কি খুব প্রবলেম হতো? এত ইমোশনাল কেন? একবার কেন? শুরু করে যাক। আমাদের একটা বেস্ট নাম আমাদের চ্যানেল ডিজার্ভ করে, যেখান থেকে আমাদের চ্যানেলের নাম হয়েছে ললনাস। তো কি বলো, ললনাসের পাশে একটা দি বেস্ট অ্যাড করে দিই? ললনাস দি বেস্ট। অভিষেক রায়, কোনে অভিনয় ক্র্যাশ, প্লিজ ডোন্ট সে নো। শানাইটা বাজা, শানাইটা বাজা। পে 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 মাম্পি বাড়ি, তোমাদের বার্থডে কবে? 29th অক্টোবর, 16th মে। অর্পিতা পাল, তোমাদের ফ্রেন্ডশিপ কিভাবে হলো? বলে ভালো বলতো, ক্লাস 10 এর পর তখন 11 এর পড়া শুরু, মানে পড়া শুরু হয়ে গেছে আর কি, রেজাল্ট বেরোয়নি তখন মাধ্যমিকে। বাংলা স্যারের কাছে পড়তে গেছি, আমি খুব চুপচাপ মানে নিজের মতো থাকতাম। বিশাল থাকা গেছিলো একটা বন্ধুর কাছ থেকে, যার জন্য আমি একেবারে পুরো একদম চুপচাপ থাকতাম যে আমার কোনো বন্ধুর দরকার নেই, আমি যাবো স্যারের সামনে গিয়ে বসবো, পড়বো, চলে আসবো, এরকম একটা ব্যাপার নিয়ে যেতাম। আর এ ছিল হচ্ছে এর মানে সবাই বন্ধু, এ এমন একটা লোক, একে তুমি যেখানে পড়াবে সবাই বন্ধু হয়ে যাবে, সবাইকে বন্ধু করে নিতে পারে। এবার ও আমার সাথে একটা ক্যাজুয়ালি কি বলেছিল আমার জাস্ট মানে এটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি, কিন্তু ওখানে যে কথাটা আছে না ওই কথাটা কিন্তু আমায় বলেনি। ও আমাকে জাস্ট কি একটা বলেছিল ক্যাজুয়াল, ওর টোনটা এমনই শুনলে এতটাই আর কি নিজের মতো লাগে, এতই শুনবি না তোকে। তারপর আর কি আমার খুব মানে মনে ছিল এই তো কাছের লোক। তারপরের দিন আমি ওকে প্রচণ্ড ডিস্টার্ব করি যে এই দেখ দেখ আমার পাটা খুব ব্যথা করছে। ও বাবা কি ব্যথা করছে, আমি এত ডিস্টার্ব করার মেয়ে নই, কিন্তু আমি ওকে ডিস্টার্ব করার আমার ইচ্ছা করছিল করতে আর কি। এবার ওর স্কুলের 11-12 ছিল না, আমাদের স্কুলে ছিল, কিন্তু বাবা আমাকে ওখান থেকে এনে বাড়ির কাছে একটা স্কুলে ভর্তি করিয়েছিল, স্কুলটা পছন্দ হয়নি প্রথমে। আমি একদিন আগে জিজ্ঞেস করে গিয়েছি তুই কোন স্কুলে ভর্তি হয়েছিস 11-এ, ও বললো এখানে, মানে আমিও তো এখানে। ওখান থেকে মেনলি বন্ধুত্বটা শুরু হয়, মানে বন্ধুত্ব শুরু হয় কিন্তু স্যারের ব্যাচে, তারপর স্কুলে সেটা বাড়ে, তারপরে কলেজ লাইফ, তারপরে ললনাস চলে আসে, স্কুলের পরেই স্কুল চলতে চলতে ললনাস চলে আসে। তারপর আর তোমাদের ফ্রেন্ডশিপ কতদিন হলো? মনজুরুল আহসান, এত হট কেন তোমরা? আম প্যাদাই হট হয়ে হ্যাঁ দেখেছ, এবার কেন হিন্দিতে কথা বলি না? বাবা সুখদাই ওদিকে চলে গেল গো। হ্যাঁ ঠিক আছে, এইটা খাবো। কি অবাদ্র রে এইটা রে এটা। আদিতি মজুমদার, জীবনে এমন কোন মুহূর্ত আছে যা তোমাদের কাছে স্মরণীয়? আছে। আমরা হচ্ছে তোমরা হয়তো জানো না যে আমরা ললনাস করার জন্য আর কি মানে যতই হোক দুজনের দুটো বাড়ি থেকে ভিডিও করতে আমাদের মনে হয়েছিল যে প্রবলেম হচ্ছে। আমাদের একটা বাড়ি আছে আর কি অন্য একটা জায়গায় একদম ফাঁকা, আমরা ঠিক করেছিলাম যে আমরা দুজনে আমাদের সমস্ত লোটাপত্তর নিয়ে গিয়ে ওই বাড়িটায় থাকবো। আমরা বাড়িতে মানে বাড়িতে বোধহয় বাবার পা ধরে একদম আমাদেরকে ওখানে থাকতে হবে, আমরা ওই বাড়িতে থাকি তাহলে আমরা লর্নার্স করতে।
গ্রামের দিকে তো মানে কারেন্ট ফারেন্ট হামেশাই চলে যায়। বাড়িটা একদম মাঠের মাঝখানে আর আর কি সামনেই পুরো মেইন রোড। একদিন রাত্রেবেলা তখন খেয়ে দিয়ে উঠেছি আমরা দুজনে, ও ব্রাশ করছে, আমি এদিকে মুখ টুখ ধুচ্ছি, ব্রাশ করছে বারান্দায় গিয়ে ব্রাশ করছে দোতলায়, হঠাৎ করে কারেন্টটা অফ হয়ে যায়। তো মানে আমার অন্ধকারে বিশাল ভয় লাগে, ও না অন্ধকারে খুব ইজিলি থাকতে পারে আর কি, ওর কোনো যায় আসে। তো আমি সেদিন চেঁচাইনি এবং ও হচ্ছে বাইরে চুপচাপ চলে, দুজনে চুপচাপ ওদের রিয়েলাইজ করলাম যে জাস্ট লোলনাজের জন্য ঘর ছাড়া হয়েছে, এখানে এসে পড়ে আছি, কিনা একসাথে একটু স্টাডি করবো জিনিসটা, একসাথে একটু দেখবো বলে কী এক্স্যাক্টলি কী করলে মানায়, কী হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে না। তো সেই দিনটা সত্যি খুব স্মরণীয় আমাদের কাছে। অনেকগুলো দিন আর কি ওখানে কাটিয়েছি, প্রায় 6 মাস। আমরা ওখানে রাত 2-3টার সময় ভিডিও করতে বসে জাস্ট মানে ধরো হচ্ছে না, দুজনেরই তো বিরক্ত লাগছে, বাড়ি থেকে দূরে আছি প্লাস ভিডিও করছি, সেটা কিছু হচ্ছে না, কোনো রেসপন্স পাচ্ছি না আমরা। মানে দুজন একটুখানি ভুলচুক তো হতেই পারে দুজনের, কারণ দুজনে তারস্বরে ঝগড়া করতাম, মানে তারপরে নিজেরা রিলেস করতে ঝগড়া করে কী করবো, সেই তো দুজনকেই করতে হবে, মানে আলাদাই দিন গেছে আমাদের। ম্যাক্সিমাম টাইম আর কি সবাইরা ঘুম থেকে উঠে ঘর মুছতাম, বাসন মাছটা জল আনতে, আর জল আনতে লেগে যেত, ওখানে জলটাও নিয়ে আসতে হতো। ওর ওখান থেকে গিয়ে বাথরুম পরিষ্কার করতে এত ভালো লেগে গেছে, এখন বাড়িতে এসে নিজে বাথরুম পরিষ্কার করে। মানুষ স্কোয়ার, তোমরা দুজন কি একসাথে ঘুমাও? হ্যাঁ। ফ্রিজে ভৌমি টফেট বিন করো না? ফেভারিট ফুড চিকেন, চিকেন মাটন, চিকেন মাটন ডিম, চিকেন মাটন ডিম মাছ, চিকেন মাটন ডিম মাছ কাঁকড়া, চিকেন মাটন ডিম মাছ কাঁকড়া চিংড়ি, আর কিছু নেই। মোর মোদের আশিস। ইন প্রেজেন্ট উই দ্য ইয়াংগেস্ট ল্যাক অফ সাপোর্ট। হু ডিড সাপোর্ট ইউ বোথ? ডিড ইওর প্যারেন্টস সাপোর্ট? আমরা যখন প্রথমে ভিডিও বানাতাম জেনারেলি কেউ আমাদের ভিডিও দেখতো না, যখন তখন আমাদের বাবা মাই আমাদের ভিডিও দেখতো, আমাদের বাড়ির লোকজনই আমাদের ভিডিও দেখতো। ইভেন যখন আমাদের কোনো ফলোয়ার ছিল না তখন আমাদের বাবা মাই আমাদেরকে ফলো করতো, আমাদের বাড়ির লোকজন আমাদেরকে ফলো করতো। আর এমন একটা সময় ছিল, খুব বেশি দিন না, এই 2021-এরই ফার্স্টের দিকে মাঝখানের দিকে, যখন আমরা বলেছিলাম ললনাজ তো জাস্ট হচ্ছে না, বাস ওইটাই হচ্ছে না, ওটাকে জীবন থেকে বাদ দেবো, অসহ্য হচ্ছে মানে, তখন আমাদের বাড়ির লোকরাই বলেছিল যে তোদের হতে হবে না, কিন্তু ললনাজটাকে ছাড়িস না, ললনাজে কিছু হতে হবে না, জাস্ট কর না, কেন ছেড়ে দিবি কেন। আমাদের মনে হয় যে আমাদেরকে আমাদের বাড়ির লোকরা যেভাবে আর কি সাপোর্ট করেছে, প্রতিটা বাচ্চার বাবা মা যদি তাকে সেভাবে সাপোর্ট করে প্রত্যেকটা ভালো চিন্তাভাবনা, তাহলে অনেক কিছু হতে পারে। Who do help you in making scripts? Shoptai Shudhu Lalonas. Bujhli? Bujhlam. Ah, ki korum lagche re. Priti Shengupta. Tobe! Lalonas, onek din theke tomader follow korchi. Tumra ek kotha the best. Best ekta question chilo. Dekha hote pare kibhabe? Ami ekta selfie tulte chai. Esho esho. Esho. Baba go. Dara. Dara. Acha. মিলনী সাহা, তবে তোমরা দুজনেই খুব কুল, আমার তোমাদের কথাগুলো খুব ভালো লাগে, তোমরা যে কথাগুলো বলো সেগুলো মন থেকে না করে করা। দেবব্রত 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 প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে, প্রেমে পড়ে গেছে, কিন্তু কেন, কিন্তু কেন লোলনাজকে দেখলে প্রেমে পড়তে হয় অথবা পিছিয়ে পড়তে হয়? তুই যা, দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। কি করে জানলে তুমি আমাদের এমন ঝগড়া হয়? আমাদের বাড়ি থেকে বলে তুই বেরিয়ে যা, জীবনে যারা খাওয়াতে চায় তাদের ভগবান ভালো করে। অনিরুদ্র, হ্যাঁ গাইস, তোমাদের প্রিয় সিরিয়াল কি? শ্রীময়ী, শ্রীময়ী, উমা, উমা, মিঠাই, ধুলিকণা, ধুলকণা, রাতে তোমাদের ভিডিও না দেখলে আমার ঘুম আসে না, কি করবো এখন আমি? তুমি ঘুমিও না, বাস লোলনাজকে দেখো।